এখন পর্যন্ত আমার অভিযাত্রায় আমি নিজের চোখে দেখেছি কিভাবে নৈপুণ্য এবং শ্রেষ্ঠত্বের প্রতি জাপানিজদের ভালোবাসা তাদের দৈনন্দিন জীবনের খাদ্য পানীয় বাসস্থান ইত্যাদিকে শৈল্পিক মর্যাদা দিয়েছে। কবিগুরুর অভিযাত্রার পথে দেখা যাক জাপানিজদের এই ভালোবাসা আমাকে কোথায় নিয়ে যায়। আমি খুঁজে বের করতে চাই জাপানিজদের প্রাচীন প্রকৃতি প্রেম কিভাবে তাদের প্রযুক্তি বিপ্লবকে প্রভাবিত করেছে। ১৯১৬ সালে এসএস তোসামারু জাহাজে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ছেড়ে যান। তখন সমুদ্র ছিল উত্তাল, আবহাওয়াও সমুদ্রযাত্রার উপযোগী ছিল না, কিন্তু তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তার জ্ঞান পিপাসা তাকে ঠিকই পৌঁছে দেয় জাপানের সাগর তীরে। স্বর্গ এবং মর্ত হচ্ছে ফুল, দেবতারা এবং বুদ্ধ হচ্ছেন ফুল, মানুষের হৃদয় হচ্ছে ফুলের অন্তরাত্মা। জাপানে কিছুদিন কাটাবার পর কবিগুরু এই লাইনগুলো লিখেছিলেন জাপান যাত্রীতে। তিনি উপলব্ধি করেছিলেন জাপানের সংস্কৃতির মূলে আছে একটা বিশ্বাস, আর তা হলো বস্তু জগতের সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত, আশেপাশের সব কিছুতেই আছে অস্তিত্ব, আছে প্রাণ। জাপানের মাউন্ট ফুজি এমনই এক অনন্য প্রাকৃতিক বিস্ময় যার প্রতি সবাই শ্রদ্ধাশীল। প্রায় কয়েক শত কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ঘুমন্ত আগ্নেয়গিরি, মাউন্ট ফুজির প্রতিসাম্যতায় কবিগুরু রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং এর থেকেই শত শত বছর ধরে জাপানিজ কবি সাহিত্যিকগণ অনুপ্রেরণা নিয়ে আসছেন। কিন্তু এটাই জাপানিজদের একমাত্র প্রধান অনুপ্রেরণার বস্তু নয়। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তাদের শ্রদ্ধা একটি ছোট্ট কোমল গাছের পাতার জন্যেও একইভাবে ফুটে ওঠে। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে বনসাই শিল্পের সূচনা হয়। বৃহদাকার একটি বস্তুকে ক্ষুদ্র রূপ দেওয়ার এই নিরন্তর কারুশিল্পে ফুটে ওঠে প্রকৃতির অনন্য সৌন্দর্য। টোকিওর সীমান্তবর্তী অঞ্চলের এই সংকায়েন বনসাই জাদুঘরে বনসাই শিল্প পৌঁছেছে সমৃদ্ধির চরম শিখরে। কোবায়াশি-সান তার পুরো জীবন কাটিয়ে দিয়েছেন বিভিন্ন পদ্ধতিতে বনসাই তৈরি করে। তার কারুশৈলী এতই উচ্চমানের যে তার বাগানের কিছু বনসাইয়ের মূল্য প্রায় কয়েক মিলিয়ন ডলার। আমি মাত্র ৪৫ বছর ধরে বনসাই নিয়ে কাজ করছি এবং এটাই আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি দিনে প্রায় ১৫ ঘন্টা এই গাছগুলোর পরিচর্যা করি, কিন্তু আমার একটুও ক্লান্ত লাগে না, কারণ এই কাজটি করতে আমি খুবই ভালোবাসি। বনসাইয়ের পেছনে আমি আমার মন প্রাণ ঢেলে দিই, কারণ শিল্প যদি মনের কথা না বলে তা শিল্প নয়। যেমন আমি প্রথমবার যখন পিকাসোর গয়নিকা দেখি তা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সত্যিকারের যে কোনো মহান সৃষ্টি আমার মনকে নাড়া দিয়ে যায়। উমি এর মতো ২০ মিলিয়ন জাপানিজ, তার মানে বনসাই অ্যাপ্রিসিয়েট করার জন্য আসলে আমাকে নিজেকে ক্ষুদ্র ভাবতে হবে। এই গাছটি মাত্র ৭০ সেন্টিমিটার উঁচু, কিন্তু গাছটির দিকে তাকালে ১০০ মিটারের পূর্ণ গাছই মনে হবে, কারণ বনসাইগুলো এতটাই নিখুঁত ও প্রাণবন্ত। চাইনিজ বনসাইগুলোতে অনেক বেশি অলংকার করা হয়, কিন্তু জাপানিজ বনসাইতে আমরা আরও উপাদান বাদ দিয়ে যতটা সম্ভব সাধারণ করে বানাই। আর আমার তৈরি বনসাইগুলো শূন্যস্থান আর কিছু রেখার মতোই সাদামাটা হয়।
জাপানিজ সংস্কৃতিতে বনসাই হলো আরোগ্য এবং আত্মশুদ্ধির প্রতীক। এটা আমাদের জীবন সম্পর্কে শেখায়। আমি যখন 1000 বছর পুরনো একটি বনসাই দেখি, তখন পৃথিবীতে আমি আমার অস্তিত্ব আরো গভীরভাবে অনুভব করি। কোবায়াশি সেন্সে একজন জীবন্ত কিংবদন্তি, তিনি বলছিলেন পিকাসোর একটা পেইন্টিং দেখে তিনি অনুভব করেছিলেন যে একটা আর্টিস্ট যখন তার পুরোটা হৃদয় দিয়ে কাজটা করেন, তখন আসলে কাজটা বেঁচে থাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাই উপলব্ধি করেছিলেন। যখন একজন আর্টিস্ট, একজন শিল্পী তার হৃদয়ের পুরোটা ঢেলে দেন তার কাজে, তিনি বেঁচে থাকেন তার কাজের মাধ্যমে। ভাবতেই অবাক লাগে যে রবীন্দ্রনাথের জাপান ভ্রমণের সময়ের বেশ কিছু বনসাই এখানে এখনও রয়েছে। কিন্তু এই বনসাইগুলোর অবস্থান ছোট মাটির পাত্রে হলেও এদের পেছনের যে চিন্তা ও চেতনা, তা পৃথিবী বদলে দিয়েছে। প্রায় 40 বছর আগে জাপানিজ ইঞ্জিনিয়ারগণ বনসাইয়ের অনুপ্রেরণায় ক্ষুদ্রাতিকরণ প্রয়োগ করা শুরু করেন, প্রকৃতিতে নয়, তাদের প্রযুক্তিতে। সাধারণ আকারের সবকিছুই তারা ছোট করে অণুবীক্ষণিক আকারে নিয়ে যাওয়া শুরু করেন, কিন্তু তাতেও গুণগত মান থাকত অক্ষুণ্ণ। এর ফলে জাপান খুব দ্রুতই হয়ে ওঠে আধুনিক ইলেকট্রনিক ডিজাইনের অগ্রদূত, আর পাল্টে যেতে থাকে মানুষের দৈনন্দিন জীবনের চিত্র। শুরুতে ভিডিও গেমসকে ধরা হতো এই প্রযুক্তি বিপ্লবের খুবই তুচ্ছ একটি অংশ, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা জাপানের এই নব উদ্ভাবনী ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় ধরন হয়ে ওঠে। সুপার পটেটো হলো জাপানের সবচেয়ে নামকরা ভিডিও গেম স্টোর। এখানে এখনও 1970, 80 ও 90 সালের দিকের সবচেয়ে জনপ্রিয় কনসোলগুলো পাওয়া যায়। সেই সময় এই কনসোলগুলো এত ভালো মানের ছিল যে এগুলো অনায়াসেই চালানো যায়। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আমি এখন আছি আকিহাবারাতে, সব দেখাতে পারছি না, বাট একটা জিনিস দেখাতেই হবে। নিনটেন্ডো গেম বয়, আজ থেকে প্রায় 25 বছর আগে আমি এটা প্রথম খেলেছিলাম, আর এখন এখানে এটা বিক্রি হচ্ছে 10,800 ইয়েনে। হাউ কুল ইজ দ্যাট? জাপানিজ কোয়ালিটি বলে কথা, একদম নতুনের মতো পারফেক্ট। আই লাভ জাপান, আই জাস্ট লাভ দিস কান্ট্রি। ওয়াও, আকিহাবারা! পৃথিবীতে ডিজিটাল টেকনোলজির কোনো সেন্টার যদি থাকে তাহলে সেটা আকিহাবারা। আমরা হয়তো এখন পুরো পৃথিবীকে হাতের মুঠোয় পেয়ে গিয়েছি। আমরা ফোনের স্ক্রিনে টিভি দেখছি, গান শুনছি, গেম খেলছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সবসময় এরকম ছিল না। ব্যাপারটা শুরু হয় এই জাপানেই, আর জাপানের ইঞ্জিনিয়াররাই বনসাই থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্ষুদ্র সংস্করণ বের করার একটা প্রচেষ্টায় লিপ্ত হয়, যার সুফল আমরা সারা পৃথিবীতে আজকে পেয়ে যাচ্ছি। অ্যামেজিং, অ্যামেজিং! কিন্তু জাপানিজদের এই ছোট জিনিস তৈরি করার নেশা শুধুমাত্র মাইক্রোচিপসে সীমাবদ্ধ থাকেনি। তাদের এই নিখুঁত ও নির্ভুল মান অর্জনের এই নিরন্তর যাত্রায় তারা সময়কেও ছাড় দেয় না। রবীন্দ্রনাথ তার জাপান যাত্রী ভ্রমণ কাহিনীতে শ্রেষ্ঠত্বের প্রতি জাপানিজদের আসক্তির বেশ প্রশংসা করেছেন। সিটিজেন ফ্যাক্টরিও তার ব্যতিক্রম কিছু নয়। মাইস্টার ইতো প্রায় 30 বছর ধরে কাজ করার পর দক্ষতার শীর্ষে পৌঁছেছেন। তার মতো এমনই অসম্ভব সাধনার জোরে সিটিজেন ওয়াচ আজ তৈরি করছে পৃথিবীর সবচেয়ে পাতলা এবং সবচেয়ে নির্ভুল ঘড়ি। বছরে মাত্র 1 সেকেন্ড করে আয়ু হারায় বলে এই ঘড়িগুলো অত্যন্ত নির্ভরযোগ্য। আসলে নামেই আমাদের পরিচয়, সিটিজেন। মানুষদের নিয়েই আমাদের কাজ। মানুষের জন্য সর্বোচ্চ মানের ঘড়ি তৈরি করাই আমাদের লক্ষ্য এবং অনুপ্রেরণা। আমরা সেই ধরনের ঘড়ি বানাই যা মানুষের প্রয়োজন, যা আজীবন চলে। এই ধরনের হাই কোয়ালিটির ঘড়ি বানাতে প্রয়োজন একনিষ্ঠতা। যেমন ধরুন, একজন সুপার মাইস্টার হতে 30 বছর সময় লাগে, আজীবনের সাধনা বলতে পারেন। কিন্তু জাপানে আমরা বিশ্বাস করি যে আপনি আপনার কাজকে ভালোবাসলে আপনি আরও ভালো কাজ করার সুযোগ পাবেন, সেই সাথে আপনার কাজও ধীরে ধীরে উন্নত হবে। সিটিজেনের ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করার পর একটা জিনিস পরিষ্কার যে তারা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করে সর্বোচ্চ মানের সহজ সাধারণ ঘড়ি তৈরি করার। আরেকটি ব্যাপার আমার কাছে আরও পরিষ্কার হয়ে উঠেছে যে কোয়ালিটি আর জাপানিজ কোয়ালিটি দুয়ের মধ্যে অনেক পার্থক্য। এখানেই প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে নির্ভুল সময় মেনে চলা জাতি যখন একটি রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি করে তখন কি হয়? সিটিজেন ওয়াচ ফ্যাক্টরিতে আমরা দেখেছি একটা ঘড়ি তৈরির প্রতিটা ধাপে নিখুঁত হওয়ার প্রচেষ্টা। আমি এখন আছি টোকিও স্টেশনে। এখানে আমরা দেখব কিভাবে এই নিখুঁত হওয়ার প্রচেষ্টা জাপানকে দিয়েছে সবচাইতে দ্রুততম এবং সবচাইতে নিরাপদ ট্রেন ব্যবস্থা।
জাপানের বুলেট ট্রেনে স্বাগতম। প্রতি বছর প্রায় 160 মিলিয়ন বার যাত্রা করে বুলেট ট্রেন, কিন্তু তবুও অবিশ্বাস্যভাবে এর গড়ে মাত্র 24 সেকেন্ড দেরি হয়। আমি 450 কিলোমিটার পাড়ি দিয়ে টোকিও থেকে কিয়োটো যাচ্ছি। ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টা প্রতি 320 কিলোমিটার। কিয়োটো পৌঁছাতে আমার মাত্র 2 ঘন্টা 15 মিনিট লাগবে। সত্যি বিস্ময়কর। রবীন্দ্রনাথ জাপান ভ্রমণের সময় তার যাত্রা ছিল এর চেয়ে অনেক ধীর গতির। অবশ্য এই ধীর গতির যাত্রা তাকে তার মনের মতো লেখার সুযোগ দেয়। জানা যায় যে জাপান ভ্রমণের সময় রবীন্দ্রনাথের লেখার কলমটি চুরি হয়ে যায়। বিখ্যাত কলমের কোম্পানি পাইলট আমার যাত্রাপথেই পড়বে, তাই একবার সেখানে না গেলেই নয়। রবীন্দ্রনাথ যখন জাপান গিয়েছিলেন, পাইলট ঠিক তখনই তাদের যাত্রা শুরু করে। কে জানে, রবীন্দ্রনাথ হয়তো এখানেও এসেছিলেন নতুন কলমের খোঁজে। একশো বছর আগে পাইলট ঐতিহ্যবাহী জাপানিজ কলম তৈরি করত। এখন তারা সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে কলম তৈরি করে এবং তারা এখনও পৃথিবীর সেরা কলম প্রস্তুতকারী কোম্পানিগুলোর একটি। এখানে তাদের কাইজেন তত্ত্বের প্রতি বিশ্বাস কাজ করে। কাইজেন হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে চলমানভাবে উন্নতি করার একটি তত্ত্ব। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর ফ্যাক্টরিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাইলট পেনের বিশেষত্বটা কি? আমরা সবসময় চেষ্টা করি ডিটেইলের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে, কিন্তু আমাদের অনন্য বৈশিষ্ট্য হলো আমাদের মেশিনগুলো একসাথে প্রচুর পরিমাণে কলম তৈরি করলেও প্রতিটি কলমই হাতে বানানো কলমের মতোই সর্বোচ্চ মান বজায় থাকে। ভেবে দেখুন, আমরা প্রতিদিন প্রায় 1 লাখ কলম তৈরি করি, কিন্তু ভুলে গেলে চলবে না যে এসব কলম তৈরি, রক্ষণাবেক্ষণ, নকশা করা এবং মান উন্নত করা, এই সব কাজই আমাদের কর্মীরা করছে। তাই তাদের নিরলস প্রচেষ্টাই আমাদের সর্বোচ্চ গুণগত মান অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। বেশ কিছুদিন হলো জাপানে আছি, অনেক ফিল্ডের অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে। আমি যেটা উপলব্ধি করেছি তা হলো সব ফিল্ডেই, সেটা হোক আর্ট হোক ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটির উপর জোর দেওয়া হয় সবচেয়ে বেশি। এই ব্যাপারটা জাপানের কালচারের সাথে এত অঙ্গাঙ্গীভাবে জড়িত কেন? জাপান একটি ছোট দেশ হওয়ায় এখানে সবার সাথে সবার একটি আত্মীয়তাবোধ কাজ করে, আর আমরা সবাই চাই আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই ভালো থাকুক। তাই আমরা তাদের সেরা পণ্য দিতে চাইব, সেটাই স্বাভাবিক না? এই জন্যই সব কিছুর শেষে আমাদের একটাই চাওয়া, সবাই সুখে থাকুক। আমি আবারও ট্রেনে চড়ে দ্রুত গতিতে ছুটে চলেছি কিয়োটোর উদ্দেশ্যে। কিয়োটো হলো জাপানের সাংস্কৃতিক কেন্দ্র এবং হাজারো মঠ ও মন্দির সম্বলিত একটি ইউনেস্কো স্বীকৃত দর্শনীয় স্থান। কিয়োটো পৌঁছালাম এবং আশ্চর্য হচ্ছি না, ঠিক যখন পৌঁছাবার কথা একদম সেই সময়টাতেই পৌঁছে গেলাম। এ পুরো যাত্রায় আমি কবিগুরু রবীন্দ্রনাথের সূত্র ধরে অনেক জায়গাতেই গেলাম, কিন্তু এবার এক জায়গায় যেতে চাই যেটা আমার ইচ্ছা। এ পুরো যাত্রায় আমি দেখেছি কোয়ালিটি, প্রেসিশন অ্যান্ড টাইমিং। এবার যে জায়গায় যাব সেখানেও এই তিনটা ব্যাপারেরই মেলবন্ধন, কিন্তু সেটা গানের জগতে। তাইকো ড্রামিং জাপানের একটি প্রাচীন ঐতিহ্য যা এখনও বেশ গুরুত্বের সাথে পালন করা হয়। এই শক্তিশালী ড্রামের ছন্দ আগে যুদ্ধের সময় ব্যবহার করা হতো, আর এখন এর ছন্দে সবাই একত্রিত হয়, পালিত হয় আনন্দ উৎসব। বিশ্বখ্যাত তাইকো সেন্টারের ড্রামারদের সাথে দেখা করতে আমি এখন এসেছি কামিগোরিও মঠে। আমি নিজেও যেহেতু একজন শিল্পী, অনেকদিন ধরেই আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে ভাগ্যে থাকলে হয়তো আমি তাদের কাছে কিছু শিখেও নিতে পারি। Thank you.
সেন্স, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, টাইকো শব্দের অর্থটা কী এবং এই যে টাইকো ড্রামিং ট্র্যাডিশন জাপানের কালচারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, এটা কবে থেকে শুরু হলো, তার ইতিহাসটা যদি একটু আমাদের বলেন। জি, ঠিক শুনেছেন, সেটা প্রায় 12,000 বছর আগের কথা। তখন মানুষজন খাদ্য সংরক্ষণের জন্য বড় বড় মাটির পাত্র তৈরি করত, তার মধ্যে প্রয়োজনীয় জিনিস রেখে তার মুখ পশুর চামড়া দিয়ে আটকে দেওয়া হতো, যেন বাঁদর অথবা অন্যান্য প্রাণী নষ্ট করতে না পারে। হঠাৎ তারা আবিষ্কার করল এই পাত্রগুলোতে আঘাত করলে খুব সুন্দর আওয়াজ হয়, আর যে কোনো সুন্দর আওয়াজের সাথেই মানুষের নাচতে ইচ্ছে করে। এভাবেই জিনিসটা একটা বাদ্যযন্ত্রের রূপ নেয়। এখন আমরা ড্রাম তৈরিতে প্রায় 300 বছর পুরনো গাছের বাকল ব্যবহার করি এবং তা সবচেয়ে ভালো গরুর চামড়া দিয়ে ঢেকে দেই। আমাদের সকল উপকরণ প্রাণী থেকে আসে, তাই ড্রামগুলোর নিজস্ব আত্মা তৈরি হয়। তাইকো খুবই চমৎকার, এর মাধ্যমে আমরা উজ্জীবিত ও উৎফুল্ল হই। এটা আপনার বন্ধুর সাথে সম্পর্ক আরও মজবুত করে, একে অপরকে বুঝতে সাহায্য করে, আর সবার মাঝে বন্ধন যত শক্তিশালী হয় পারফরমেন্স তত ভালো হয়। এখন অনেক বড় কোম্পানিতে দলীয় বন্ধন সৃষ্টিতে তাইকো ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের সেন্টারে হাজারো বিদেশি আসেন তাইকো শেখার জন্য। আপনি কি নিজে বাজিয়ে দেখতে চান? ঠিক যখনই টেকনিকটা প্রায় ধরে ফেলেছিলাম, তারা ব্যাপারটা আরো কঠিন করে দিল। বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। শুধু রিদম না, কোঅর্ডিনেশন, মুভমেন্ট অফ পজিশন এবং টেম্পোর ওঠানামাটা এত এক্সাইটিং ছিল, খুব অল্প সময়, কিন্তু লাভড ইট, লাভড ইট। আমার জাপান অভিযাত্রার এর চেয়ে বেশি রোমাঞ্চকর সমাপ্তি হয়তো আর সম্ভব নয়। কবিগুরুর মতো আমাকে ওই দেশ ও দেশের সংস্কৃতি অত্যন্ত মুগ্ধ করেছে। আমি খুঁজে পেয়েছি এমন এক জাতি যারা প্রতিটি সূক্ষ্ম বিষয়ের প্রতি অসম্ভব মনোযোগী এবং সকল কাজেই তারা শ্রেষ্ঠ ফলাফল অর্জনের চেষ্টা করে, আর তাদের এই নিরন্তর প্রচেষ্টার দ্বারাই বিশ্বের বুকে সাধারণ কোয়ালিটি এর বাইরে একটি জাপানিজ কোয়ালিটি প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে। নিখুঁত দক্ষতা অর্জনের এই যাত্রা জাপানিজদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অব্যাহত থাকে। পৃথিবীর সবকিছুর প্রতি অগাধ শ্রদ্ধা এই যাত্রার অনুপ্রেরণা যোগায়, যা থেকে পুরো বিশ্বেরই শিক্ষা নেওয়া উচিত। কবিগুরুর দেখা সেই পুরনো জাপান এখনও বেঁচে আছে এখানকার মানুষ ও পেশার মাঝে, যা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা টিকিয়ে রেখেছে। এই শিক্ষা
আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জাপান যাত্রী, যেন আমরা পরস্পরকে আরও গভীরভাবে বুঝতে পারি। আমি আশা করি আমার এই অভিযাত্রা কবিগুরুর সেই স্বপ্নকে পুনরুজ্জীবিত করবে, যেমনটা আমার জন্য করেছে, এবং বাংলাদেশ ও জাপানের মধ্যকার চির অটুট বন্ধন আরও মজবুত করে তুলবে। বাংলাদেশে ফিরে যাচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ মন ও হৃদয় নিয়ে। যাবার বেলায় আপনাদের জন্য রেখে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথেরই কিছু লাইন। বিদায়ের এই সময়ে আমায় শুভকামনা দাও আমার বন্ধু, আকাশ জোনাকি দিয়ে ভরা এবং আমার যাত্রার পূর্বেই তা অনেক সুন্দর হয়ে আছে। জানতে চেয়েও না কি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। আমি আমার যাত্রা খালি হাতে নয়, বরং ভরা হৃদয়ে নিয়ে যাচ্ছি।